বাঙালির আবেগের সঙ্গে জুড়ে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে অশিক্ষিত বললেন বিশ্বভারতীর উপাচার্য। কিন্তু কেন তিনি এই কথা বললেন? বুধবার উপাসনা মন্দির থেকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। আর তার এই মন্তব্যকে নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে। কি এমন বললেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী? রবীন্দ্রনাথ নিজেই অশিক্ষিত, প্রথাগত শিক্ষা তিনি নেননি, বিকল্প শিক্ষা ব্যবস্থাকেই তিনি প্রাধান্য দিতেন, এই কথা বলে ফের বিতর্কে জড়ালেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বুধবার সকালে বিশেষ উপাসনায় শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী উপাসনা মন্দিরে ভাষণ দিতে গিয়েই বিতর্কের সূত্রপাত। তার এমন মন্তব্যের জেরে সর্বস্তরে সমালোচনা শুরু হয়েছে। রাবীন্দ্রিক শব্দের ব্যাখ্যা করতে গিয়ে উপাচার্য জানিয়েছেন অনেকের কাছে ওই শব্দটি স্বার্থসিদ্ধির সোপান। বুধবারের শান্তিনিকেতন মন্দিরে উপাসনার প্রাসঙ্গিকতা উপস্থিত শ্রোতাদের বিশদে বোঝাচ্ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেন, শান্তিনিকেতনের নাম নিয়ে শান্তিনিকেতন এখন স্বার্থসিদ্ধির সোপান হয়ে উঠেছে। যারা অন্যায় কাজ করেন তারাও বলে ওঠেন রাবীন্দ্রিক। রবীন্দ্রনাথ নিজেই অশিক্ষিত, প্রথাগত শিক্ষা তিনি নেননি, বিকল্প শিক্ষা ব্যবস্থাকেই তিনি প্রাধান্য দিতেন। নিয়ম নিশ্চয়ই আছে, আবার ব্যতিক্রমও আছে। আমরা একবার শুনি যে কি বললেন বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বক্তব্য আপনাদেরকে শোনালাম। বিভিন্ন সময় বিদ্যুৎ চক্রবর্তীর বক্তব্য নানা বিতর্কের জন্ম দিয়েছে। বিদ্যুৎ চক্রবর্তীর এই যে বক্তব্য, অর্থাৎ তিনি বলছেন রবীন্দ্রনাথ নিজেই অশিক্ষিত, প্রথাগত শিক্ষা তিনি নেননি, বিকল্প শিক্ষা ব্যবস্থাকেই তিনি প্রাধান্য দিতেন, নিয়ম নিশ্চয়ই আছে, আবার ব্যতিক্রমও আছে। শিক্ষা দুরকমের, একটা হলো পড়াশোনা করলাম, ডিগ্রি লাভ করে চাকরি করলাম, আর অন্যটা হচ্ছে বিকল্প শিক্ষা। তার সামাজিক ভাবনা চিন্তা আজও প্রাসঙ্গিক। যে শিক্ষা মানুষকে মানুষ তৈরি করে সেই শিক্ষায় তিনি বিশ্বাসী ছিলেন।
বর্তমানে বিশ্বভারতীতে বিকল্প ভাবনা চিন্তার আধার তৈরি হয়েছে, বক্তব্য বিদ্যুৎ চক্রবর্তীর। এবং তার এই বক্তব্য আবার যে একটা নতুন বিতর্কের সৃষ্টি করলো তার বলার অপেক্ষা রাখে না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।